হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডাব্লিউপিএসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চারটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আলোচনা করব তো পিএসসি কিন্তু দুটো নতুন পরীক্ষার এক্সাম ডেট পাবলিশ করে দিয়েছে এছাড়া এই পরীক্ষার জন্য আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো সেটিও কিন্তু বলে দিয়েছে এছাড়া পিএসসি একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি পাবলিশ করে দিয়েছে তো সেই সমস্ত আপডেটগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ পিএসসি ডট জিও ডট ইন বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এবার আমরা সরাসরি ভিওয়াল অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল অফ ফোর্থকামিং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট সম্বন্ধে এখানে আপনাদের বলা হচ্ছে পিডিএফ তারপরে এখানে আপনাদের নতুন নতুন রিক্রুটমেন্ট একটি নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো সেভেন স্লাস দু হাজার একুশ তারপরে এখানে আমরা এক এক করে এই সকল আপডেটগুলো নিয়ে জেনে নেব তো সবার প্রথমে এখানে আমরা দুটো পরীক্ষার শিডিউল সম্বন্ধে জেনে নেব তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে বলতে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এস পি মুখার্জি রোড কলকাতা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট তো এখানে দুটো পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের এখানে ডেট বলে দেওয়া হয়েছে অফ দ্য পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ডেট অফ এক্সামেশান আর এখানে টাইম বলে দেওয়া রয়েছে তো সবার প্রথমে এখানে টু স্লাইড দু হাজার কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টার ইনস্ট্রাক্টার ইন দ্য ট্রেড এখানে ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এগুলো পোস্ট রয়েছে তো এখানে আপনাদের মোট কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এইসব পোস্টগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো এখান থেকে আপনাদের এক্সাম ডেট কিন্তু রয়েছে পঁচিশে জুলাই দু হাজার একুশ সানডেতে এখানে টাইম বলতে টাইম বলতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দশটা সকাল দশটা থেকে সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এ এম এখানে আপনাদের টাইম দেওয়া রয়েছে তো এবার তার নিচে যে এক্সামিনেশানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আট স্ল্যাশ দু হাজার কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি এক্সামিনেশান হতে চলেছে ইন দ্য ডাবলিউ বিজিএস আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে এক্সাম টাইম রয়েছে কিন্তু বিকেল আড়াইটা থেকে এখানে চারটে পর্যন্ত কিন্তু এখানে আপনাদের এক্সামিনেশনটি হতে চলেছে তো সেম ডেটে কিন্তু আপনাদের এক্সামিনেশনটি হবে পঁচিশে জুলাই দু হাজার একুশ সানডেতে তারপরে বলেছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্য সেট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফ্রম দ্য কিশ ওয়েবসাইট তো ওখানে কিন্তু আপনাদের কমিশনের ওয়েবসাইট রয়েছে ডাবলি পিএসি ডট জিভি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পনেরো জুলাই দু হাজার একুশ থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপরে বলেছে অ্যান্ড সিলেবাস অফ দ্য অ্যাপোর সাইট এক্সামেশনে অ্যাভেলেবেল ডাব্লুপিএসসি ডট জিওভি ডট ইন এখানে কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে নতুন দুটো পরীক্ষার আপডেট প্রিলিমিনি স্ক্রিনিং টেস্ট কিন্তু আপনাদের পঁচিশ তারিখ থেকে বহুদিন পর পঁচিশ তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে তো এর পরবর্তীতে কিন্তু পিএসসি সেভেন স্ল্যাশ দু হাজার একুশে নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে দিয়েছে তো সেটি নিয়ে এবার এবার আমরা আলোচনা করব তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু পিএসসি ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দাঁড়াচ্ছে সেভেন স্লাস দু হাজার একুশ তো এটি শর্ট নোটিশ নিয়ে কিন্তু অলরেডি এর আগে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম তো ওখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ভারতীয় হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ওখানে বলতে রয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন স্পিক ইন বেঙ্গলি তো ওখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সির পজিশনগুলো দেওয়া রয়েছে নেম অফ দ্য সাবজেক্ট এখানে সিরেমিক টেকনোলজি থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পোস্ট রয়েছে তো পোস্ট ডিটেলসগুলো কিন্তু এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তো সব থেকে বেশি পোস্ট রয়েছে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি তেরোটি পোস্ট রয়েছে টোটাল তো এবার আমরা নিচে নিচে চলে আসবো তো নিচে এখানে আপনাদের পে স্কেল দেওয়া হয়েছে পনেরো হাজার থেকে উনচল্লিশ হাজার একশো টাকা প্লাস এখানে গ্রেড পে দেওয়া হচ্ছে ছ হাজার টাকা তো এখানে নিচে এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে বিই বি টেক অ্যান্ড এমই এম টেক ইন রেলিভেন্ট ব্রাঞ্চ উইথ ফার্স্ট ক্লাস আর ইকুইভেন্ট আয়দার ইন বি বিটেক আর এমই টেক তারপর এখানে বি নাম্বারে বলতেছে ফর এমসির ক্ষেত্রে এখানে বি বি টেক চাওয়া হয়েছে অ্যান্ড এমই টেক ইন রেলিভেন্ট ব্রাঞ্চ উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভেন্ট আয়দার দ্য বি বি টেক অর এমই টেক এখানে অর দিয়ে আরও এখানে দু তিনটি এডুকেশনাল কোয়ালিফিশনের কথা কিন্তু বলেছে আপনার অবশ্যই কিন্তু ভিডিওটি পজ করে দেখে নেবেন তারপরে এখানে এজ লিমিট বলছে নট মোর দ্যান থার্টি সিক্স ইয়ার্স অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হলে ছত্রিশ বছর নিচে হতে হবে আর এখানে কিন্তু এসটি ক্যালকুলেট করতে করা হবে এক এক দু হাজার একুশের হিসেব অনুযায়ী এছাড়া এখানে কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে আপনাদের গ্রেড পয়েন্ট আর এখানে ইকুইভেন্ট পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে আর এখানে অ্যাপ্লিকেশন ফি কিংবা আবেদন ফি হিসেবে কিন্তু দুশো দশ টাকা দিতে হবে তারপরে এবার আমরা নিচে চলে আসবো নিচে এখানে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে ডাব্লিউ পিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে আর অনলাইনে আবেদন কিন্তু শুরু হচ্ছে নয় জুলাই দু হাজার একুশ থেকে আর ক্লোজিং ডেট কিন্তু দেওয়া হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার একুশ তো এর নিচে এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আবেদন করার আগে একবার পড়ে নেবেন এখানে আপনাদের কোয়ালিফাই মার্কস রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তো এটি কিন্তু আপনারা অবশ্যই একবার দেখে নেবেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের একটি নতুন বিজ্ঞপ্তির ডিটেল অফিসিয়াল নোটিফিকেশান তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির পরবর্তী আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুখেজ রোড কলকাতা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামেশন দু হাজার কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে বলা হয়েছে তেরো স্লাস দু হাজার কুড়ি এখানে আপনাদের ইন্টারভিউ শিডিউল কিন্তু এখানে দেওয়া হচ্ছে ডেট ওয়ান পনেরো সাত দু হাজার একুশ থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে এখানে দুটো সেশন দেওয়া হয়েছে প্রথমে এখানে টাইম দেওয়া হচ্ছে সাড়ে দশটা এম আর নেক্সট এখানে টাইম দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেড়টা পি এম তো ওখানে রোল নাম্বার পেয়ে যাবেন নেম পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ইন্টারভিউ কখন রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নেবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হল তেরো সেলাই দু হাজার কুড়ি তো এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য ইন্টারভিউ শিডিউল কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো এখানে বেশ কতগুলো ক্যান্ডিডেটের নাম রয়েছে মোট বারোটি পেজ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডে ডে আর রোল নাম্বার আর নিজেদের নামগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আপনাদের কোন তারিখে এবং কোন সময় ইন্টারভিউ পড়েছে এখান থেকে আপনারা অবশ্যই ভালোভাবে কিন্তু দেখে নিতে পারবেন তো এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার শিট কবে থেকে ডাউনলোড করতে পারবেন ইন্টারভিউর জন্য দশ জুলাই দু হাজার একুশ থেকেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু চয়েস শিট ডাউনলোড করতে পারবেন তার পরবর্তী আপডেটটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন তো এটি কিন্তু ইন্টারভিউ সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্টস নিয়ে অ্যাকাউন্টস ওয়ার্কস অ্যাকাউন্টস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার আঠেরো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে তেইশ স্ল্যাশ দু হাজার আঠেরো তো এখানে কিন্তু আপনাদের অনলাইন মোডে ইন্টারভিউটি হতে চলেছে তো সেই ইন্টারভিউ টাইম শিডিউল এখানে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস অ্যাটেন্ডিং দ্য অনলাইন ইন্টারভিউ অনলাইন ইন্টারভিউ শ্যুট ক্লিয়ার শ্যুট কেয়ারফুলি নোট দ্যাট তো এখানে কিন্তু আপনাদের দুটো সেশন রয়েছে ফার্স্ট সেশন রয়েছে আর ফার্স্ট সেশনে এখানে টেনটেটিভ টাইম রয়েছে টেনটেটিভ টাইম অফ ইন্টারভিউ আর এখানে সেকেন্ড সেশন রয়েছে আর সেকেন্ড সেশনে এখানে টাইম অফ ইন্টারভিউ কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা এটি দেখে নেবেন আর এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন্টারভিউ সম্বন্ধিত কিন্তু পরবর্তী আপডেট দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন সিট এখানে আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যান্সট্রা এতে দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু এটি আপনারা দেখে নেবেন কিংবা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই পুরো ডিটেলসটি ডা এই ডিটেলসের পিডিএফটি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো এই ছিল কিন্তু পিএসসির মোট চারটি গুরুত্বপূর্ণ আপডেট এরকমই পরবর্তী ভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন